হ্যালো স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব ক্লাস ফাইভের বাংলা বই থেকে সার্থক জনম কবিতাটির প্রশ্ন উত্তর। চারের দাগ পর্যন্ত হয়েছে, পাঁচের দাগ থেকে দেখো। নিচে শব্দগুলির বিপরীত শব্দ লিখো। কি কি রয়েছে? আলো, সার্থক, হাসি, মুদব, জন্ম, শেষ। আলো, আলো অন্ধকার, সার্থক নিরর্থক, হাসি কান্না, মুদব খোলা রাখব, জন্ম মৃত্যু, শেষ শুরু। কি কি হলো? আলো, অন্ধকার, সার্থক নিরর্থক, হাসি কান্না, মুদব খেলা করব, জন্ম মৃত্যু, শেষ শুরু। নেক্সট দেখো, নিচে শব্দগুলির সমার্থক শব্দ লেখো। কি কি রয়েছে? গগন, অঙ্গ, ফুল, ধনরতন, নয়ন, বন। গগন আকাশ, অঙ্গ শরীর, ফুল পুষ্প, ধনরতন সম্পদ, নয়ন চোখ, বন জঙ্গল বা অরণ্য। তাহলে কি কি হলো? গগন আকাশ, অঙ্গ শরীর, ফুল পুষ্প, ধনরতন সম্পদ, নয়ন চোখ, বন জঙ্গল বা অরণ্য। নেক্সট, নিচের রেখাঙ্কিত পদগুলি কোন শ্রেণীর পদ লিখো। কি কি আছে? কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। তাহলে কি কি তলা আন্ডার লাইন রয়েছে? ফুল করে ওঠে হেসে, ফুল হলো বিশেষ্য পদ, করে ক্রিয়াপদ, ওঠে ক্রিয়াপদ, হেসে ক্রিয়াপদ। কি কি হলো? ফুল বিশেষ্য পদ, করে ক্রিয়াপদ, উঠে ক্রিয়াপদ, হেসে ক্রিয়াপদ। নেক্সট, নিচের রেখাঙ্কিত পদগুলির পক্ষ বা পুরুষ নির্ণয় করো। আমরা জানি পুরুষ তিন প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। উত্তম পুরুষ কি? আমি আমরা, প্রথম পুরুষ তুমি, মধ্যম পুরুষ তুমি তোমরা, এবং প্রথম পুরুষ সে তাহারা, বাকি সমস্ত পদগুলি বিশেষ্য পদগুলি। তাহলে প্রথম আমার চোখ জুড়ালো, আমার, আমারটি হবে উত্তম পুরুষ, আমি আমরার মধ্যে কিন্তু আমারটি পড়ছে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, মাগো প্রথম পুরুষ তোর। নেক্সট, জানিনে তোর ধনরতন, তোর মধ্যম পুরুষ। তাহলে কি কি হলো? আমার উত্তম পুরুষ, মা প্রথম পুরুষ, তোর মধ্যম পুরুষ। নেক্সট দেখো, কবিতাটি থেকে সঠিক শব্দ খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো। জানি নে তোর ড্যাশ আছে কি না ড্যাশ মতন, শুধু জানি আমার ড্যাশ জুড়ায় তোমার ড্যাশ এসে। কি হবে? জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। এগারোর দাগে দেখো, সার্থক দশের দাগে, নিচের শব্দগুলি বাক্য রচনা করো। বাক্য রচনাগুলো নিজেরা বাড়িতে করবে। এগারোর দাগে কি বলেছে? নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে, মাকে ভালোবেসে জন্ম সার্থক কেন? কবি এই দেশের প্রাকৃতিক রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন, এই দেশকে ভালোবেসেছেন, তাই তিনি এই দেশে জন্মে নিজেকে সার্থক মনে করছেন, বা এই দেশ মাকে ভালোবেসে তিনি নিজেকে জন্মকে সার্থক মনে করছেন। শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে, অঙ্গ জোড়াবার কারণ কি? এই দেশের গাছের শীতল ছায়ায় কবির শান্তি মেলে, তাই তার অঙ্গ জোড়ায়। ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে, কোন আলোর কথা বলা হয়েছে? কবি এই দেশের সূর্যের আলোর কথা বলেছেন। নেক্সট, কবিতাটির মূল ভাব নিজের ভাষায় প্রকাশ করো। কবিতাটির মূল ভাব আমি যেদিন তোমাদের প্রথম পড়িয়েছিলাম সেদিনই বলেছি কি, এই কবিতাটিতে কবি এই দেশ সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে এই দেশে জন্মে তার জন্ম সার্থক হয়েছে। তিনি জানেন না যে এই দেশমাতার অনেক ধনরত্ন আছে কি না, কিন্তু কবি এইটুকু বোঝেন যে এই দেশের ছায়ায় তার শরীর জোড়ায়। এই দেশের কোন বন থেকে এমন ফুলের গন্ধ আসে তিনি জানেন না, কোন গগনে বা কোন আকাশে এমন চাঁদ হাসি হাসে সেটাও তিনি জানেন না, কিন্তু কবি এই আলোতেই, এই দেশের সূর্যের আলোতেই কিন্তু মুদব নয়ন শেষে, মানে তিনি চোখ বুঝবেন, অর্থাৎ মৃত্যু বরণ করতে চান। অর্থাৎ এই দেশের রূপ, ভালোবাসা, সমস্ত কিছু কবিকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। ওকে ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা বাড়িতে প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে করবে। নেক্সট দিন আমি অন্য চ্যাপ্টার আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।